শেষবারের মতো এই পথে আসলেন বাংলাদেশ দাবার দ্বিতীয় মাস্টার জিয়াউর রহমান কিন্তু নিথর আর প্রাণহীন দেহে এই পথ ধরেই অসংখ্যবার এসেছেন সবচেয়ে পছন্দের জায়গা দাবা ফেডারেশনে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশই ছিল এই দাবা খেলা স্কুল জীবন থেকেই খেলাটার সাথে পরিচয় তারপর চল্লিশ বছরের ক্যারিয়ারে অনেক অর্জন এক নিমিশেই সবকিছু থমকে গেল মৃত্যু নামক অপ্রিয় শব্দটার কাছে শনিবার সকালে শেষবারের মতো রহমানের মরদেহ আনা হয় তার পছন্দের জায়গা দাবা ফেডারেশনের সামনে সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশের জিয়ার মৃত্যু যেন বাকরুদ্ধ করে দিয়েছে তার পরিচিত জন সহ খেলোয়াড় সহকর্মীদের মানে মনে আমার জীবন কষ্টকর ইন্টারভিউ আমি সেই ছোটবেলা থেকে যখন অলিম্পিয়ার টিমের চান্স পেয়েছি একসঙ্গে আমরা অনেক টুর্নামেন্টে গিয়েছি খেলেছি মানে আমাদের দাবার মতো হলো যে উই আর ওয়ান ফ্যামিলি এবং এটা শুধু একটা সেন্টেন্স না আসলে সত্যিকার অর্থেই আমরা এটা ফিল করি হ্যাঁ তো মানে এটা চিন্তারই বাইরে আর আমার এই সেই লাস্ট মানে খেলার সময় যখন দেখলাম যে সে কাত হয়ে গেল সেই পনেরো বিশ সেকেন্ড আমি হয়তো পারবো না কখনো আমাদের উৎসাহ উদ্দীপনা সমস্ত কিছু এবং পাশ থেকে আমাদের সব সময় সাপোর্ট দিয়েছে অসাধারণ মানুষ কেমন ওনার ভিতরে আপনারা যারা ওনার কখনো সাক্ষাৎকার হাসি আমরা কোনোদিন ভুলতে পারবো না কেন এটা হচ্ছে আপনার তার মনের বহিপ্রকাশ ঝর্নার মতো সরলতা তার অসম্ভব রকম সরল মানুষ মানে এই যুগে এরকম সরল মানুষ পাওয়া খুব মানে দুর্লভ আর কি আমরা তাকে ছোটবেলা থেকে চিনি অ্যাটলিস্ট এই সেই নাইনটি ফোর থেকে প্রায় চল্লিশ বছর থেকে তাকে চিনি একসময় আমাদের ক্লাবে খেলছে এবং এখনও অনেক মানে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করতো দেশে গ্র্যান্ড মাস্টার মোটে পাঁচজন গত পনেরো বছরে নতুন করে তৈরি হয়নি আর কোনো গ্র্যান্ড মাস্টার সেখান থেকে জিয়াউর রহমান নামের একটা পালক ঝরে পড়ল বাংলাদেশ দাবার জন্য অপূরণীয় ক্ষতি বলছে ফেডারেশন প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতো সে কোনো চুজ করতো না মানুষ অনেকে চুজ করে করে না টুর্নামেন্টগুলো খেলার সেটা এক লাখ টাকা প্রাইজ মানিয়ে দিয়ে পঞ্চাশ টাকা সে কিন্তু খেলতো সে খেলতো আমাদেরকে বলতো যে আমি খেললে অন্যরা খেলার জন্য আসবে কারণ আপনারা জানেন রেটিংয়ের একটা বিষয় থাকে এবং যেমন আমাদের নীর এবার আই এম নন পেয়েছে আমি আমাদের রাজীব খেলতে চাচ্ছিলো না তাকে আমি খেলার অনুরোধ করে সে খেলেছে আপনাদের একটা শর্ট হয়ে যাওয়াতে কিন্তু এই ক্ষতিটা কী ক্ষতি হয়েছে আপনাদেরকে আমরা আমরা হিসাব মানে ভাষায় বলা যাবে না কারণ একটা গ্র্যান্ডমাস্টার কমে যে একটা টুর্নামেন্টে বিশেষ করে আমাদের দেশের একটা টুর্নামেন্টে আমরা যখন একটা অ্যারেঞ্জমেন্ট করতে যাবো তখনই যে আমাদের হিসাব নিকাশ অনেক সে পাল্টিয়ে দিল সে পৃথিবীর থেকে চলে গেছে না বাংলাদেশের দাবাটাকে সে মানে জাস্ট পাল্টিয়ে দিয়েছে ডাক তাকে হবে রেকর্ড চৌদ্দবারের জাতীয় চ্যাম্পিয়ন জিয়াউর রহমান এবারও অংশ নিয়েছিলেন তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে শুক্রবার বারোতম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে খেলতে খেলতেই লুটিয়ে পড়েন মাটিতে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পঞ্চাশ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে দাবা ফেডারেশনের এই রুমের ঠিক এই টেবিলেই শুক্রবার বিকেলে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান রাজীবের সাথে গ্র্যান্ডমাস্টার আরেক গ্র্যান্ডমাস্টার রাজীবের সাথে এই রুমেই খেলছিলেন এই এই টেবিলে এবং এই কোটে এবং গুটিগুলো এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তারা যে পর্যন্ত খেলেছিলেন শেষ চালটা দেওয়ার পরে যখন আসলে যেই চালটা দেওয়ার পরে জিয়াউর রহমান অসুস্থ হয়ে পড়েছিলেন মাটিতে লুটিয়ে পড়েছিলেন এরপরে কিন্তু আর একটা চালও দেওয়া হয়নি বোর্ডটা এখনও ঠিক সেভাবেই রয়েছে এবং ওইটাই ছিল জিয়াউর রহমানের শেষ চাল শেষ খেলা এরপরে আর আসলে কোনো চাল দেওয়া হয়নি তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং ঠিক সবকিছু অপরিবর্তিত রয়েছে দাবার বোর্ডটাও একেবারে অপরিবর্তিত রয়েছে হয়তো এখানে যে শোক ঘোষণা করা হয়েছে দাবা ফেডারেশনের পক্ষ থেকে সেই শোকের তিন দিন পার হয়ে গেলে আবারও হয়তো এই খেলায় দাবারুরা ফিরবেন এখানে আবারও খেলা ফিরবে আবারও খেলা হবে শুধুমাত্র জিয়া আর কখনো এখানে ফিরে আসবেন না এই দাবার বোর্ডটা যেই আমরা দেখলাম যে ঘুটিগুলো যেই কয়েকটা ঘুটি খেলা হয়েছে যেই অবস্থায় এখন বোর্ডটা রয়েছে সেভাবেই স্টপ হয়ে রয়েছে সেভাবে আসলে থেমে রয়েছে হয়তো এটা পরিবর্তিত হবে হয়তো এখানে অন্য কেউ বসবেন জিয়া আর কখনও এখানে ফিরে আসবেন না ঠিক এই পাশের চেয়ারটাতে বসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার তিনি এবং এখন শুধুমাত্র জিয়া এই দাবার এই রুমটাতে একটা স্মৃতির নাম মমিন রহন টি স্পোর্টস ঢাকা for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com